আমরা যখনই কোনো ডিট তৈরি করতে যাই তখন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা তিনটা স্টাম্প ব্যবহার করি এবং তিন পেজে বা উপরে যদি লেখা থাকে সেই ক্ষেত্রে আমরা কার্টিজ ব্যবহার করি। তো আমরা যখনই স্টাম্প তিনটা পেজ দিতে যাই আর বাকিগুলো কার্টিজে দিতে যাই তখন কিন্তু আমাদের এই পেজ সেট আপটা খুবই ঝামেলা হয়ে দাঁড়ায়। তো আমরা কিভাবে পেজ সেট আপ করবো? তো দেখা যায় কি আমরা অ্যানালগভাবে প্রথমে পেজ সেট আপটা ঠিক করি, উপরে 4.5 ইঞ্চি দেই, নিচে 1.5 ইঞ্চি দেই, তারপরে এভাবে করে দিয়ে তারপরে তিনটা পেজ প্রিন্ট দিয়ে দেওয়ার পরে আমরা আর বাকি পেজগুলোকে আমরা আবার 1 পয়েন্ট দিয়ে পরে 1.1 নিচে 1 দিয়ে কার্টিসে প্রিন্ট দিই। তো এরকমভাবে আমরা অনেক সময় প্রিন্ট দিয়ে থাকি। আবার অনেকে স্টাম্প পেজে আমরা 4.5 ইঞ্চি খালি জায়গা রাখি, স্টাম্পের যে টাকার যে লোগোটা আছে পিকচারটার কারণে আমরা উপরের জায়গাটা ছাড়তে হয়। তো দেখা যায় কি অনেকে কার্টিজের ক্ষেত্রে এই জায়গাটা খালি রেখে দেয়। তো এটা কার্টিজের ক্ষেত্রে দরকার পড়ে না এটা খালি রাখার জন্য। তো এভাবে করে আমরা অনেক কষ্ট করে এই কাজটা করি। তো আমি যে পদ্ধতিটা দেখাবো এটাতে আপনার খুবই ইজিতে আপনারা এই কাজটা করা যাবে, কোনো প্রবলেম হবে না। তো সেই ক্ষেত্রে আমরা করব প্রথমেই আমাদের যে সাইজটা 1.5 এবং 1.5 এবং টপে হলো 4.5 আর বটমে হলো 1.5 দিয়ে আমরা ক্লিক করব। এখানে লিগ্যাল সাইজ রেখে ক্লিক করে দিলাম। এখন আমাদের যে এই পেজগুলো আছে এখানে তিনটা পেজ কিন্তু আমরা এখানে আমরা পেয়ে ফেললাম স্টাম্পে, প্রথমের যে তিনটা আমরা স্টাম্প প্রিন্ট দেব। এখন আমরা বাকি যে পেজগুলো আছে এই পেজগুলো আমরা কার্টিজে প্রিন্ট দেব। তো এই পেজটি আমরা কার্টিজে প্রিন্ট দিতে গেলে তখন আমরা করব কি, এটা কিন্তু এখন আমরা কার্টিজে প্রিন্ট দেব কিন্তু উপরে 4.5 ইঞ্চি রয়ে গেছে। তো এটার জন্য আমরা আবার পেজ সেট আপে যাব। যেহেতু আমরা যেই লেখাগুলো কার্টিজে দেব এগুলো আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে আমরা আবার চলে যাব, চলে যে এখানে সিলেক্ট ট্যাক্স দিয়ে এখান থেকে আমরা টপে 1 এবং বটমে 1 দিয়ে ওকে ক্লিক করে দেব। এখন আমরা এই যে টপে 1 বটমে 1 দেওয়ার পর এখন আমরা এই যে প্রথমের যে তিনটা পেজ এই তিনটা পেজ সাইজে আসছে, উপরে টপে 4.5 ইঞ্চি জায়গা রেখে দিছে এবং কার্টিসের জন্য যে পেজটি দরকার সেই পেজটি কিন্তু আপনার 1 ইঞ্চি নিচে 1 ইঞ্চি ভাবে রেখে দিলাম। তো এভাবে করে কিন্তু আমরা পেজ সেট আপটা করে নিতে পারি। এখন আমরা যদি প্রিন্ট দিই সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে না, কোনো ভাঙাচুরার দরকার পড়বে না। একবার একটা প্রিন্ট দেওয়া আবার পেজ সেট আপ করা এবং আমরা একসাথেই এই পেজ সেট আপটা তৈরি করে নিলাম। এই পেজ সেট আপ করার কারণে আমরা কিন্তু খুব সহজে আমাদের যে স্টাম্পের যে ঝামেলাটা এটা কিন্তু আর ফুয়াতে হলো না পেজ সেট আপের। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।